You are listening to The Heritage Pod, presented to you by The Heritage Group of Institutions. আজকের গল্প অনুষ্কা ধর এবং অমৃতা মুখার্জির লেখা ধূম্রজাল। রাত তিনটের সময় মিস্টার ও মিসেস সেনগুপ্তর বাড়িতে। কি কি করছেন? ছাড়ুন ছাড়ুন, ওটাকে ছাড়ুন। হ্যাঁ কি? চলুন চলুন, চোখের সামনে স্বামীকে খুন করছে, আবার জিজ্ঞাসা করছে কি হলো, আপনাকে গ্রেফতার করা হচ্ছে, চলুন। কিন্তু আমি কিচ্ছু করিনি, প্লিজ আমি ওকে খুন করিনি, আমাকে ওর কাছে যেতে দিন, আমি ওকে দেখতে চাই। মিসেস সেনগুপ্তকে জেলে আনার পর আমি কিচ্ছু করিনি, দয়া করে ওর কাছে যেতে দিন, আমি ওকে মারিনি, প্লিজ কেউ একটু সাড়া দিন, একবার আমার কথাটা শুনুন, আমি করিনি, আমাকে দয়া করে বিশ্বাস করুন, আমি করিনি, করিনি, আমাকে যেতে দিন, ঠিক আছে, আমাকে যেতে দিন, প্লিজ স্যার, স্যার আমার কথাটা একবার শুনুন, আমি খুন করিনি। হ্যাঁ, ধরা পড়ে যাওয়ার পর সবাই সেম কথা বলে মিসেস সেনগুপ্ত। আমাকে বিশ্বাস করুন, আমি আবিরকে খুন করিনি, আমি ওকে ভালোবাসতাম, ও আমার সব কিছু, আমি ওকে কেন মারতে যাব। আর এদিকে আমার তো কিছু মনেও পড়ছে না, আমি কি করব এবার? কি বললেন, মনে পড়ছে না মানে? মিসেস সেনগুপ্ত, আপনি একটু ঠিক করে বলবেন, আপনি ঠিক কি বলতে চাইছেন? কাল রাত তখন প্রায় 1টা বাজে, সারাদিনের কাজ শেষ করার পর আমি ওষুধ নিয়ে শুতে যাই, আবির আমাকে বলল ওর অফিসের কয়েকটা কাজ শেষ করতে হবে, ও তারপর কখন শুতে এসেছে আমি জানি না, আমি তখন গভীর ঘুমে, আর যখন ঘুম ভাঙল আমি বসার ঘরে, আমার সামনেও স্থির হয়ে পড়ে আছে, আবার হাতে ছুরিটা কিভাবে আসলো তাও আমি জানি না, আমার কি মোটিভ হতে পারে বলুন, যে একমাত্র মানুষটা আমাকে বুঝতো, আমার সব কিছু ছিল, তাকে হারিয়ে আমার কি লাভ? আচ্ছা ধরুন আমি আপনাকে বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা বলুন তো, আপনি ঠিক কিসের ওষুধ খেয়েছিলেন? আসলে ইন্সপেক্টর, আমি কিছুদিন ধরে ডিপ্রেশনের জন্য ওষুধ খাচ্ছিলাম, আমার। মিস্টার সেনগুপ্ত জানতো এটার ব্যাপারে? না, আসলে যাতে ওর বেশি চিন্তা না হয় তাই আমি ওকে জানাইনি, রিসেন্টলি এই 3 মাস আগে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, কিন্তু আবিরের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল আমার এই স্মোকিংয়ের হ্যাবিট, আমি জানি আমার বাচ্চার ওপরও এটা খুব খারাপ প্রভাব ফেলছিল। সাইকিয়াট্রিস্ট ডক্টর মীরা মেননের কাছে আমি দেখানো শুরু করি, অ্যাংজাইটিও একটা কারণ ছিল ওনার কাছে যাওয়ার। আচ্ছা, ওনার কাছেই কেন? আপনি এই নির্দিষ্ট ডক্টরের খবর কোথা থেকে পেলেন? উনি ইন্ডিয়ার সবচেয়ে নাম করা সাইকিয়াট্রিস্ট, তাই বিনা দ্বিধায় ওনার কাছে চলে যাই, আর ওনার চিকিৎসার পর বুঝতে পারি ওনার এত নাম ডাক কেন। উনি যেভাবে আমাকে বুঝেছিলেন, আমাকে নিজের মতন করে কথা বলেছিলেন, আমি এরকম স্বস্তি খুব কম মানুষের কাছেই পেয়েছি, আর ওষুধগুলো উনিই লিখে দিয়েছিলেন। কিন্তু কি মিসেস সেনগুপ্তা?
গত কয়েকদিন ধরেই আমার ব্ল্যাক আউট হচ্ছে। দিনের কয়েকটা অংশ কেমন যেন আমার মনে পড়ছে না। ডক্টরকে বললাম, উনি বললেন এটা কিছু না, ওষুধের জন্যই হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে। তাহলে কি আমার এই ওষুধের জন্যই আবির আমাকে ছেড়ে চলে গেল? আপনার ডক্টর মেননের সঙ্গে এর আগেও কখনো দেখা হয়েছে? আপনি কি এর আগে ওনাকে চিনতেন? না তো, কেন বলুন তো। আপনি কি জানেন যে ডক্টর মীরা মেনন মিস্টার সেনগুপ্তের এক্স? আমায় যতদূর জানানো হয়েছে ওনারা 6 বছর একসাথে ছিলেন। আপনি কি সেটা জানতেন না? এই ঘটনার কয়েক ঘন্টা পর ইন্সপেক্টর ফোন করলেন একজন অজানা ব্যক্তিকে। ইয়েস, হ্যালো। হ্যালো, ডক্টর মেনন, আমি ইন্সপেক্টর শশাঙ্ক মুখার্জি বলছিলাম। একটা তদন্তের ব্যাপারে আপনাকে একবার থানায় আসতে হবে। এতক্ষণ শুনছিলেন ধূম্রজল গল্পের প্রথম অংশ। পর্ব পরিচালনায় অনুষ্কা ধর, মিসেস সেনগুপ্তর ভূমিকায় অমৃতা মুখার্জি, ইন্সপেক্টর শশাঙ্ক মুখার্জির ভূমিকায় অনুভব মিত্র, সাব ইন্সপেক্টরের ভূমিকায় সঞ্জুশ্রী কুণ্ডু, গল্প পাঠে ও মীরা মেননের ভূমিকায় অনুষ্কা ধর। প্রেজেন্টেড টু ইউ বাই দ্য হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনস।